আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আমরা একটা অঙ্ক সলভ করব, সেটা হচ্ছে গিয়ে দেখো আমি লিখে রেখেছি লিমিট x টেন্ডস টু 2 x কিউব মাইনাস 8 বাই x স্কয়ার মাইনাস 4। এখন আমরা এই অঙ্কটা সলভ করব, দেখি কিভাবে করা যায়। দেখো আমাদের বলা আছে লিমিট x টেন্ডস টু 2, অর্থাৎ x এর মানটা হবে 2 এর কাছাকাছি। 2 থেকে বড় হতে পারে, সামান্য বড় হতে পারে, বা 2 থেকে সামান্য কিছু ছোট হতে পারে, অর্থাৎ 2 এর কাছাকাছি হবে। 2 থেকে বড় হবে, 2 এর সমান হবে না, বা 2 থেকে বেশি বড় হবে না, বা 2 থেকে বেশি ছোট হবে না। আমরা যদি দেখো x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি হবে, 2x এ দেখো x এর মান হচ্ছে 2, এই 2 যদি বসাই দিই অর্থাৎ 2a² - 4, অর্থাৎ এটা হচ্ছে 4 - 4 0 হয়ে যাবে। উপরে আমাদের যে রাশিটা থাকুক না কেন, 0 দ্বারা এটাকে ভাগ করলে ওটা হচ্ছে 1 নির্ণয় হয়ে যাবে, অর্থাৎ এই মানটা নির্ণয় করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে x এর মানটা আমরা ততক্ষণ বসাবো না যতক্ষণ এই নিচে 0 হয়, যে রাশিটা বা ফাংশনটা দেওয়া থাকবে আমাদের ওইখানে যদি আমরা x এর মানটা বসাই দিই তাহলে যে হরে যদি 0 হয়ে যায় তাহলে আমরা x এর মানটা বসাবো না। আমরা ওই ফাংশন বা রাশিটাকে আমরা ক্যালকুলেশন করে এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যখন হচ্ছে ওই x এর মানটা বসাই দিলে হরে 0 হবে না, তখন হচ্ছে আমরা x এর মানটা বসাই দিব। আমাদের মূল কথা হচ্ছে লিমিট করতে গেলে আমাদের হরে 0 বানানো যাবে না, অর্থাৎ x এর মান বসাই দিয়ে বা যেই মানটা দেওয়া থাকবে সেই মানটা বসিয়ে আমরা হরে 0 করতে পারবো না। তাই চলো এইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কি করা যায়। লিমিট x টেন্ডস টু 2, দেখো x কিউব মাইনাস 8, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না x কিউব মাইনাস 2 কিউব, কারণ 2 কিউব 2 এর কিউব করলে 8 হবে। নিচে যদি আমরা এইভাবে লিখি x স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার তাহলে কি হলো, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 2 x কিউব মাইনাস 2 কিউব, এটাকে আমাদের একটা সূত্র পড়ে না a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab ab প্লাস b স্কয়ার, এটা ছিল না আমাদের a প্লাস b এর a কিউব মাইনাস b কিউবের সূত্র। এবং নিচে হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 2 তার স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের সূত্র কি ছিল, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এখান থেকে করলে কি হবে, x মাইনাস 2 কাটাকাটি হয়ে যাবে, এখানে আমাদের যেটা থাকবে লিমিট x টেন্ডস টু 2, দেখো x x স্কয়ার এখানে থাকবে x স্কয়ার প্লাস 2x প্লাস 2 এর স্কয়ার করলে 4 বাই হচ্ছে x প্লাস 2, আমাদের এইটা থাকছে। দেখো এখন যদি আমরা x এর মানটা বসাই দিই তাহলে কি হবে, x টেন্ডস টু 2 অর্থাৎ 2 যদি বসাই দিই 2 প্লাস 2 অর্থাৎ 4 হবে, তাহলে নিচে 0 হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা হচ্ছে x এর মানটা বসাই দিতে পারবো। এখন এখন যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে কি হবে, 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 4 বাই হচ্ছে গিয়ে 2 প্লাস 2। দেখো যখন আমরা x এর মানটা বসিয়ে দিব তখন কিন্তু এই বাম সাইডে লিমিট থাকবে না, লিমিট x টেন্ডস টু এটা কিন্তু আর লিখবো না যখন আমরা x এর ভ্যালুটা বসাই দিব। দেখো এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 2 স্কয়ার 2 অর্থাৎ 2 দুগুণে 4 4 8 আর 12 12 ভাগ হচ্ছে গিয়ে নিজে 2 প্লাস 2 4, অর্থাৎ কাটাকাটি করলে থাকবে কি 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।